আয়ুব অধ্যায় ২৮। নিশ্চয় রূপার আকর অছি ও লোকমানে যেউ সুবর্ণ পরিষ্কার করন্তি তহিঁর স্থান অছি। মৃত্তিকারু লুহা কড়া যায় ও প্রস্তরু পিত্তল তরলা যায়। মনুষ্য অন্ধকারর সীমা নির্ণয় করে ও প্রান্তরর সীমা পর্যন্ত নিবিড় অন্ধকার ও মৃত্যু ছায়াস্থিত প্রস্তর সবু অনুসন্ধান করে। সে মনুষ্যমানক প্রবাস স্থানরু দূরে সুড়ঙ্গ খোলে। সেমানে নিকটগামী চরণ দ্বারা বিস্তৃত হুয়ন্তি। সেমানে মনুষ্যমানঙ্কঠারু দূরে ঝুলন্তি। সেমানে এণে তেণে দোহলন্তি। মৃত্তিকারু খাদ্য উৎপন্ন হুয়ে ও তহিঁর অধভাগ অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হেলাপরি হুয়ে। তহিঁর প্রস্তর নীলকান্ত মণির স্থান ও তহিঁরে সুবর্ণ রেণু থাকে। কৌশি শিকারী পক্ষী সেই পথ জাণে না, কেবা বাজ পক্ষীর চক্ষু হি তাহা দেখি না। দর্পি পশুগণ তহিঁরে গতায়ত করি না, অবা ভয়ানক সিংহ তহিঁ নিকট দেই যাই না। মনুষ্য দৃঢ় শৈল উপরে আপনা হাত দিয়ে, সে পর্বতগণক সমূলে ওল্টাই পকায়। সে শৈল মধ্যে নাল কাটে ও তাহার চক্ষু সর্বপ্রকার বহুমূল্য দ্রব্য দেখে। ন ঝরিবা পাই সে জলস্রোত বন্দ করে, আউ সে আলুকু গুপ্ত দ্রব্য আনে। মাত্র জ্ঞান কেউঠারে প্রাপ্ত হুয়ে ও বুদ্ধির স্থান কাহি? মনুষ্য তহিঁর মূল্য জাণে না, কেবা জীবিত মানক দেশরে তাহা মেলে না। বারিধি কহে তাহা মোঠারে নাহি, পুনি সমুদ্র কহে তাহা মোঠারে নাহি। সুবর্ণ দ্বারা তাহা প্রাপ্ত হই ন পারে, কেবা তহিঁর মূল্যার্থে রূপা তৌলা যিব না। উফির সুবর্ণ দ্বারা তহিঁর মূল্য করা যাই ন পারে। বহুমূল্য গোমেদক অবা নীলকান্ত মণি দ্বারা নুহে। স্বর্ণ ও কাচ তহিঁর সমান হই ন পারে, কেবা শুদ্ধ স্বর্ণাভরণ তহিঁর পরিবর্ত হেব না। তহিঁ নিকটরে প্রবাল ও স্ফটিকর কথা কুহাযায় না, কারণ পদ্মনাগ মণি অপেক্ষা জ্ঞানর মূল্য অধিক। কুশদেশীয় পিতমণি তহিঁর সমান হেব না, কেবা নির্মল সুবর্ণরে তহিঁর মূল্য করা যিব না। তেবে জ্ঞান কেউঠারু আসে ও বুদ্ধির স্থান কাহি? তাহা তো সমস্ত প্রাণীঙ্ক চক্ষুরু গুপ্ত ও আকাশর পক্ষীমানঙ্ক ঠারু আবৃত করা যাইছি। বিনাশ ও মৃত্যু কহন্তি, আম্ভেমানে স্বকর্ণরে তহিঁর জনরব শুনিছু। পরমেশ্বর তহিঁর পথ জাণন্তি ও সে তহিঁর স্থান জ্ঞাত অছন্তি। কারণ সে পৃথিবীর প্রান্ত পর্যন্ত অনাই ও সমুদয় আকাশমণ্ডলর অধস্থান দেখি বায়ুর ওজন নিরূপণ করন্তি ও পরিমাণ দ্বারা জল পরিমিত করন্তি। যেতবেলে সে বৃষ্টির নিয়ম নিরূপণ কলে ও মেঘ গর্জনর বিদ্যুৎ পাই পথ স্থির কলে, সেতবেলে সে তাহা দেখিলে ও তাহা প্রচার কলে। সে তাহা স্থাপন কলে আউ তহিঁর তদন্ত কলে। পুনি সে মনুষ্যকু কহিলে, দেখ প্রভু বিষয়ক ভয় হি জ্ঞান ও কুক্রিয়া ত্যাগ হি বুদ্ধি।